আসসালামু আলাইকুম, আমি নাফিসা শিলা। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন ইফতার স্পেশাল একটা রেসিপি। আজকের রেসিপিটা একেবারে অনেক বেশি টেস্টি একটা রেসিপি, আবার একেবারেই সহজ একটা রেসিপি। অনেক সময় বাচ্চারা কিন্তু দেখা যায় যে মাছ খেতে একদমই পছন্দ করে না, স্পেশালি তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা। আজকের রেসিপিটা বানানোর জন্য শুরুতেই একটা প্যানের ভিতরে আমি পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি, এবার লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ। এবার সবগুলোকে একটু নেড়ে দেব। যখন পানিটা ফুটতে শুরু করবে তখন আমি এর ভিতরে মাছ দিয়ে দেবো। এখানে আমি টুনা মাছ নিয়ে নিয়েছি। আমি মাছগুলোকে একটু বড় সাইজের করে কেটে নিয়েছি, কারণ এগুলো কিন্তু আমি সেদ্ধ করব, যার জন্য বড় বড় করে কেটে নিয়েছি। এবার আমরা অপেক্ষা করব এই মাছটা পুরোপুরি সেদ্ধ হওয়ার পরের জন্য। এই মাছটা আমি ঢাকা দিয়ে দেইনি, কারণ এটার ভিতরে আমি পানি যথেষ্ট দিয়েছি। এই পানিটা শুকিয়ে নিব, আমি পুরো পানিটা শুকিয়ে তারপরে মাছটাও ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে। মাছটা হতে থাক, এদিকে আমি একটা চুলোতে একটা প্যান দিয়ে দিয়েছি। প্যানের ভিতরে আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো রান্নার তেল। এখানে অতিরিক্ত তেল দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি এটার ভিতরে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আমি এবার একটু নরম করে ভেজে নেব পেঁয়াজটাকে। এখানে পেঁয়াজটাকে বেস্তা করার কোনো প্রয়োজন নেই। যারা এই মাছের কাবাবটা সাথে সাথে ভেজে নিতে চান আর কি, ফ্রোজেন করতে চান না, তারা পেঁয়াজটাকে না ভেজে নিলেও হবে। যেহেতু আমি ফ্রোজেন করব, তাই আমি এখানে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এতে করে খুব দ্রুত এটা নরম হয়ে যাবে। 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে একটাকে পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এখানে 1 টেবিল চামচ আদা আর রসুন আর 1 টেবিল চামচ পরিমাণ আমি আদা দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর করে এটাকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা পুরোপুরি না যায়। ভাজা হয়ে গেলে আমি এটার ভিতরে ধনিয়া পাতা দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ ফ্রেশ ধনিয়া পাতা। এবার খুব সুন্দর করে এটাকেও মিশিয়ে নেব। এরপরে আর ভাজবো না, এটাকে ঠান্ডা হতে রেখে দেব একটু সময় ভেজে। এখানে আর আমি বাড়তি কোনো মশলা দেইনি, মশলাগুলোকে আমি এমনিতেই ব্যবহার করব। এবার এটাকে ঠান্ডা হতে রেখে দিয়ে আমি আগের থেকে যে মাছটাকে আমি উঠিয়ে তারপরে এটাকে কাটা পুরোপুরি বেছে নিয়েছি। এখানে আমার মাছের পরিমাণ বেশি, তাই আমি অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি এবং 2টা আলু সেদ্ধ করে এটা ম্যাশ করে নিয়েছি। এবার আমি যে মশলাটা রেডি করে রেখে দিয়েছিলাম, মানে পেঁয়াজটাকে ভেজে, সেটা দিয়ে দিলাম পুরোটা। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, এখানে দিয়ে দেব মরিচের গুঁড়ো। এখানে সবগুলো মশলা অল্প অল্প দিব আমি। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ। এখানে দিয়ে দিলাম আমি কাবাব মশলা। কাবাব মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে শাহি একটা কাবাবের টেস্ট আসবে, খেতে ভালো লাগবে। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আর এবার মেখে নেব আমি খুব সুন্দরভাবে এটাকে। খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেব। আমি কাবাবটাকে বানিয়ে তারপরে ফ্রোজেন করে রেখে দেব, তাই আমি একসঙ্গেই সবগুলো কাবাব বানিয়ে রেখেছি। আপনারা যদি চান যে না অল্প অল্প বানাবেন, সেক্ষেত্রে কিন্তু হবে, 2 টুকরো মাছ দিয়েও এখানে অনেকগুলো কাবাব হবে। যখন এভাবে মাখানো হয়ে গেছে তখন আমি এখানে 3টা ডিম দিয়ে দিলাম। এখানে আমার যে পরিমাণ মাছ তাতে আমার 3টা ডিমে হয়ে গেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এখানে খুব সুন্দর করে এটাকেও মেখে নেব আমি। অবশ্যই চেষ্টা করবেন ডিমটা দেওয়ার জন্য, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আবার কাবাবটাও একেবারে সুন্দর হবে, ভাজতে গেলে ভেঙে যাবে না। এবার আমার কাবাবটা দেখেন শেপ দিয়ে ঠিক আছে সম্পূর্ণ। আমি হাতটা ক্লিন করে নেব। হাতটা ক্লিন করে তারপরে আমি এটাকে বানিয়ে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে চেপে চেপে একটু, তারপরে 2 হাতের তালুতে নিয়ে এভাবে গোল করে চ্যাপটা করে নেব। আমি এভাবে কাবাবের শেপে দিয়ে দিয়ে নিয়েছি। আপনারা চাইলে লম্বা, গোল বা যে কোনো শেপে কাবাবগুলো বানিয়ে নিতে পারবেন, যেভাবেই বানান না কেন, অনেক বেশি টেস্টি একটা খাবার। আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে।
কাবাবের সাইডগুলো ফাটল যেন কোনো রমতে না থাকে, একটু হাত দিয়ে সমান করে দিতে হবে, না হয় বাঁচতে গেলে এগুলোকে খুলে আসতে পারে। তাই খুব সুন্দর করে এটাকে সমান করে দিতে হবে। ব্যাস হয়ে গেছে, ঠিক এভাবে করেই আমি সবগুলো কাবাব বানিয়ে নেব। এখানে আমার সবগুলো কাবাব বানানো হয়ে গেছে। এবার আমি এই কাবাবগুলোকে কোট করে নেব, আর এজন্য আমি এখানে দুইটা ডিম ভেঙে তারপরে ফেটিয়ে নিয়েছি। আপনারা চাইলে ডিমের ভিতরে লবণ বা গোলমরিচের গুঁড়াও দিতে পারেন, আমি এখানে কিছুই দেইনি। এবার ডিমটার ভিতরে একটু কাবাবটাকে চুবিয়ে নেব, তারপর উঠিয়ে আমি সরাসরি এটাকে ব্রেড ক্রামের ভেতরে দিয়ে দেব। আমি এগুলোকে কোট করে তারপর ভাজছি, আপনারা চাইলে কিন্তু এটা সরাসরি এমনিতেও ভেজে নিতে পারবেন, সেটাও ভালো লাগবে। খুব সুন্দর করে এভাবে কোট করে নিচ্ছি, আমি সবগুলোকে একইভাবে কোট করে নিব। চাইলে এখানে টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়েও করতে পারবেন। সবগুলো আমার হয়ে গেছে, এখান থেকে কিছুটা পরিমাণ আমি ভেজে নেব, আর বাকিগুলো আমি ফ্রোজেন করে রেখে দিব। এবার পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি, এখানে গরম হয়ে গেলে আমি এটার ভিতর দিয়ে দেব। এখানে কিন্তু তেলটা অবশ্যই হাই হিটে গরম করে নিতে হবে, এবং দেওয়ার পরে মিডিয়াম করে দিতে হবে চুলার আঁচটা। এবার আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি, আর বাকিগুলো আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি। এবার অপেক্ষা করব, একটা সাইড হয়ে গেলে উল্টে দেব। এই কাবাবগুলো কিন্তু যখন তেলে দেব তখন কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে, তাই বানানোর সময় আপনারা অবশ্যই খেয়াল করে বানাবেন। একটু ছোটো ছোটো করে সাইজ বানালে এটা এমনিতেই বড় হয়ে যায়, অনেকটাই ফুলে যায়। আর এবার আপনারা অপেক্ষা করব একটা সাইড হওয়ার জন্য। অপর সাইডটা হয়ে গেলে তারপর খুব সুন্দর একটা কালার চলে আসছে। আর এবার আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব পুরোপুরি। ব্যাস আমার এই কাবাবগুলো একদমই ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেলটা ঝরিয়ে তারপরে উঠিয়ে নেব। অসম্ভব টেস্টি একটা কাবাব, চাইলে আপনারা বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারবেন, বা যে কোনো ফ্রাইড রাইস বা খিচুড়ি পোলাও যে কোনো কিছুর সাথে আপনারা দিতে পারবেন। অসম্ভব টেস্টি একটা খাবার। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাকবেন। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন আর একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।